हाय फ्रेंड्स, आज के आमी जब तुमरा जब एक जगह होच्छे आमार शोशुर बाड़ी। आज के शोशुर बाड़ी निये तुम्हारे परिचय कराबो। ओरा भिडियो छाड़लो तो प्रदीपेर ओखाने बड़ो हवा सबकिछु ओई बाड़ीते गोपालपुर। जारा आमादेर आमादेर बाड़ीर काछाकाछी तारा भाबे होयतो केन भिडियोटा बोलछे। जारा आमार यूट्यूबार फ्रेंड आमी तादेरके बोलछी, ठीक आछे। कारण प्रदीपेर बाड़ी आर आमादेर बाड़ी अनेकटा माने 15 मिनिटेर तफात। तो आज के तोमाके प्रदीपेर बाड़ीटा देखाबो, माने आमार शोशुर बाड़ी। ओखाने आमार शोशुर शाशुड़ी ननद एसेछे, भाग्ने भिडियो करे आमाके पाठिएछे। तो भाबलाम तोमादेरकेओ देखाई, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। তো চলো ওদেরকে দেখো আগে, তারপর তোমাদের সাথে কথা বলবো। হাই, আমি সোনালী ব্যানার্জি, আমি দেয়ার ননদ হই। আমি এখানে পূজার পরে মায়ের বাড়ি বেড়াতে এসেছি, খুব আনন্দ করছি সবাই মিলে। দেয়ারা আসতে পারেনি হয়তো কোনো কারণে, ভাইও আসতে পারেনি, ওরা খুব মিস করছে আমাদেরকে। এটা এটা আমার মা, মানে দেয়ার শাশুড়ি মা। এটা আমার বাবা, মানে দেয়ার শ্বশুর বাবা। যাই হোক, আমরা সবাই মিলে খুব আনন্দ করছি যে আজকে স্পেশাল কিছু বানালামও, ফ্রাইড রাইস চিকেন সব বানালাম। কিন্তু ওদের জন্য খুব খারাপ লাগছে, ওদেরকে আমরাও খুব মিস করছি, কিন্তু এখানে আমরা খুব মজা করছি। লেবু গায়ে প্রদীপ দেয়া লেবু খেতে খুব ভালোবাসে, যখন আসে লেবু নিয়ে যায়। এসে ঘরে থাকে, এইটা বেডরুম, প্রদীপ দেয়া এসে থাকে, প্রদীপের কুপিও, প্রদীপ দেয়ার কুপিও ঘর। ছাদে এসে প্রদীপরা থাকে, করে প্রদীপ দেওয়া। ফুল গাছ ভালোবাসে, ফুল গাছ খুব ভালোবাসে, চাকুর গাছ খুব ভালোবাসে, সব গাছ ভালোবাসে। খুব বাড়িতে রেখে এই ফুল প্রদীপ খুব ভালোবাসে।
এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। এগুলো নুন চিনি চিনিটা আপনারা দেখে নেবেন, মিষ্টিটা আপনাদের পছন্দ স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন। এখন আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে। কিন্তু বড় থালাটা নেই এখানে দেখছি, ঢাকা দিয়ে দেবো না, ঢাকা দিয়ে এটা দেবো না, এই ঢাকাটা। এখন দেখুন এগুলো মিক্সড হয়ে গেছে, চিনিটা পুরো গলে গেছে, আমাদের ফ্রাইড রাইস রেডি। এখন আমরা এগুলো পরিবর্তন করতে পারি। আমরা গ্যাসটাকে অফ করে এখন একটু ঢাকা দিয়ে দেবো। আমার মেয়ে কথা বলছিল, আমার ছেলে প্রদীপ আচার্য এবং বৌমা দেয়া আচার্য ব্যাঙ্গালোরে আছে, আমার নাতি অঙ্কুশ মেঘা নাতনি তারা ব্যাঙ্গালোরে আছে। মনটা খুব খারাপ ছিল পুজোর পর, কিন্তু আমার মেয়ে জামাই নাতি নাতনিরা আসাতে খানিকটা আমার মনে মন খারাপের উপশম হলো। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো? আমি অনেকদিন পর দেখলাম, অনেকদিন যাওয়া হয়নি ওখানে, আমি অনেকদিন যাইনি করোনার জন্য, আরও বিশেষ করে যাওয়া হয়নি। তো আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি খাসপুর, ওদের বাড়ি হচ্ছে গোপালপুর। তো আমি খাসপুরের ভিডিওটা মা যদি কোনো দিন বানাতে পারে আমি বলবো মাদের বানাতে, যদি বানাতে পারে তো তোমাদের ওটাও শেয়ার করবো, না হলে আমি ফেব্রুয়ারি মাসে যাব, মানে সামনে যে ফেব্রুয়ারি মাস আসছে তো তখন তোমাদের দেখাবো। যদি না পারে কোনো কারণে ওদের বলবো, যদি না পারে তাহলে তোমার আমি গিয়ে তোমাদের দেখাবো আমাদের বাড়িটা, ঠিক আছে? তো মেঘা দেখো ডায়লগ দিবে। আমি অ্যাকচুয়ালি পড়ছি, ও পড়ছে, তো পড়তে পড়তে বলি আমিও পড়ছি। তো ওখানে অনেক সুন্দর সুন্দর গাছ, কি সুন্দর শিউলি ফুল, তোমাদের বাড়িতে কোথায় গ্রামে শিউলি ফুলের গাছ থাকে, তাই না? আমি পড়ছিলাম, তোমার মনে পড়লো যে আমাকে ডায়লগটা দিতে হবে, তা ডায়লগটা দিয়ে ফেলো মেঘা দিদি। আমি এটা পড়া ছেড়ে বলো, এই যে তুমি কখন আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আর আমার আমার গ্রাম যদি আর গোপালপুরকে আমার থামের বাড়ি আমার বাড়ি সবই যদি আপনাদের ভালো লাগে তো লাইক করে দেবেন, আর কমেন্টে বলবেন যে আমার থামকে আজকে কেমন লাগছিল, আমার পিসিকে কেমন লাগছিল, আমার কাজিন ভাই দিদি ওরা তো ছিল না আজকে, তো ওদেরকেও একদিন আমি নিশ্চয়ই দেখাবো। ফেব্রুয়ারিতে যদি যায় আমি আমার কাজিন ভাই বোন সবাইকে দেখাবো আপনাদেরকে। তো আপনাদের যদি সবাইকে খুব ভালো লেগেছে কমেন্টেও বলবেন, আর আপনারা যদি আমার মায়ের চ্যানেল নতুন থাকেন তো সাবস্ক্রাইবও করে নেবেন। ওখানে একটা ব্রহ্মাণ্ড নদী আছে, ওটাই দেখাইনি, তো আমি নেক্সট ফেব্রুয়ারিতে যাবো তখন আমি সব দেখাবো। আর বেল আইকনটাকে টিপে নেবেন যাতে আপনারা আমার মায়ের কোনো ভিডিও মিস না করুন। তো বাই বাই।